হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সকলেই খুব ভালো আছেন বন্ধুরা আজকে মোদী মমতার বড় ঘোষণা দুইটি প্রকল্পের মাধ্যমে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্য সরকার এবং কেন্দ্র সরকার দিল ব্যাংকের অ্যাকাউন্টে টাকা আজকে দুই হাজার টাকা করে প্রত্যেকটা ব্যাংকের অ্যাকাউন্টে দেওয়া হয়েছে কেন্দ্র সরকারের তরফ থেকে আজকের ভিডিওটি সম্পূর্ণ যখন প্রথম থেকে শেষ পর্যন্ত আশা করছি বুঝতে পারবেন জানতে পারবেন আপনি কীভাবে টাকা পাবেন আপনার অ্যাকাউন্টে আসলো কিনা না সম্পূর্ণ বিষয় দেখাবো লাইভ দেখাবো আপনাদেরকে প্রুফ আপনাদেরকে দেখিয়ে দেবো দুই হাজার টাকা কেন্দ্র সরকার থেকে দেওয়া হয়েছে রাজ্য সরকার থেকে আপনি কত টাকা কবে পাবেন সম্পূর্ণ বিষয়টি জানতে ভিডিওটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন ভিডিও ভালো লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন বিস্তারিত আমরা জেনে তো বন্ধুরা দেখুন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং কেন্দ্র সরকারের তরফ থেকে নরেন্দ্র মোদীর তরফ থেকে বড় ঘোষণা আজকে সাতাশ তারিখে আজকে কিন্তু কেন্দ্র সরকারের তরফ থেকে দু হাজার টাকা অর্থাৎ চোদ্দতম ইনস্টলমেন্টের পিএম কিষানের টাকা দেওয়া হলো বেলা এগারোটার সময় টাকা ছাড়া হয়েছে এবং এখনো পর্যন্ত রাজ্যের এবং বিভিন্ন রাজ্যের যারা এই প্রকল্পে আবেদন করে রেখেছিলেন বা এই পিএম কিষান প্রকল্পে আপনারা নাম নথিভুক্ত করেছিলেন কিছুদিন আগে তাদের অ্যাকাউন্টে প্রত্যেকে চোদ্দতম কিস্তির টাকা চলে এসেছে সবার কিন্তু চোদ্দতম কিস্তির নাও হতে পারে আমাদের পশ্চিমবঙ্গে বাইরে চোদ্দতম কিস্তির টাকা কিন্তু পশ্চিমবঙ্গ হয়তো হয়তো যারা নতুনভাবে আবেদন করেছেন তাদের হয়তো পাঁচতম কিস্তির টাকা বা ছয়তম কিস্তির টাকা বা সাততম বা আটতম দশতম এরকম হতে পারে তবে সারা ভারতবর্ষ জুড়ে কিন্তু আজকে দুই হাজার টাকা করে দেওয়া হলো চোদ্দতম কিস্তির টাকা পি এম কিষান সম্মান নিধি প্রকল্পের তো পি এম কিষান সম্মান নিধি প্রকল্পে যদি আপনি আবেদন করে থাকেন ইতিমধ্যেই তাহলে কিন্তু আপনাদের অ্যাকাউন্টেও কিন্তু আজকে দুই হাজার টাকা দেওয়া হয়েছে বেলা এগারোটার সময় পিএম মোদী সরকার তিনি কিন্তু রেমন্টের মাধ্যমে টাকা ট্রান্সফার করে দিয়েছেন এবং দু হাজার টাকা করে প্রত্যেকটি ব্যক্তির অ্যাকাউন্টে তিনি কিন্তু টাকা ট্রান্সফার করে দিয়েছেন এবং কিছুক্ষণের মধ্যেই ঢুকে যাবে বা ইতিমধ্যেই কিন্তু অনেক অ্যাকাউন্টে চলে এসেছে পি এম কিষান সম্মান নিধি প্রকল্পের দুই হাজার টাকা চোদ্দতম কিস্তির টাকা আপনারা জানেন এই প্রকল্পে বছরে তিন কিস্তিতে ছ হাজার টাকা দেওয়া হয় দু হাজার দু হাজার দু হাজার করে তো এই কিস্তির টাকা যদি আপনি এখনও পর্যন্ত না পেয়ে থাকেন বা আপনি না জেনে থাকেন তাহলে কিন্তু আপনি দা নিকটবর্তী অনলাইন সেন্টার থেকে আপনি ফর্ম ফিল আপ করতে পারবেন কৃষি দপ্তরে আবেদন করতে পারবেন পি এম সম্মান নিধি প্রকল্পের জন্য আপনাদের চাষযোগ্য জমি থাকলেই আবেদন করা যেতে পারে তো এখানে দেখুন কী লেখা হয়েছে অনারেবেল প্রাইম মিনিস্টার উইল রিলিজ দ্য চোদ্দতম ইনস্টলমেন্ট অব দ্য পি এম স্কিম অন সাতাশে জুলাই দু হাজার তেইশ মানে সাতাশে জুলাই আজকে আজকে দেওয়া হবে বা ইতিমধ্যেই কিন্তু দেওয়া হয়ে গেছে এগারোটার সময় এই কিষাণ সম্মাননিধি প্রকল্পের টাকা তো কিষাণ সম্মাননিধি প্রকল্পে আবেদন আপনি অনলাইন থেকে করতে পারবেন এই যে এখানে দেখছেন নিউ ফার্মার রেজিস্ট্রেশন ওপরে এখান থেকে আপনি রেজিস্ট্রেশন করে আপনি কিন্তু পি এম কিষান সম্মান আওতায় আসতে পারবেন তো এইভাবে আপনি এবার চেক করুন যে আপনি যদি ইতিমধ্যে আবেদন করে রেখেছেন আপনার অ্যাকাউন্টে টাকা এসছে কি না তাহলে কিন্তু আপনি দেখতে পারবেন আপনি যদি ইতিমধ্যে আবেদন করে রাখেন তাহলে আপনি দেখতে পারবেন এছাড়াও আপনি আরও বিভিন্ন রকম সিস্টেমে দেখতে পারেন ধরুন এখানে আপনি স্ট্যাটাস চেক করতে পারবেন যেমন বেনিফিশারি লিস্ট রয়েছে তার পাশে দেখবেন যে ইউর স্ট্যাটাস নো ইওর স্ট্যাটাস তো এখানে ক্লিক করে আপনি স্ট্যাটাস দেখতে পারবেন এছাড়াও এখানে আরও বিভিন্ন রকম আপনি অপশান পেয়ে যাবেন এবং এখানে আপনার যে মোবাইল নম্বর রয়েছে সেই মোবাইল নম্বর দিয়ে বা রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে আপনি আপনার কিন্তু স্ট্যাটাসটা দেখতে পারবেন যে আপনার অ্যাকাউন্টে টাকা এখনও পৌঁছেছে কি না তো এটা হচ্ছে পি এম সম্মান নিধি প্রকল্পের প্রধানমন্ত্রীর মানে প্রকল্প গেল এবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রকল্পর কী আপডেট রয়েছে আপনাদেরকে জানাচ্ছি আগামী আগস্ট মাসের এক তারিখ থেকেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দেবে পাঁচ থেকে সাতটি প্রকল্পের টাকা ধরুন লক্ষ্মীর ভান্ডার বার্ধক্য ভাতা বিধবা ভাতা প্রতিবন্ধী ভাতা তপশিলী বন্ধু জয় জোহার এই সব প্রকল্পগুলো টাকা আগামী এক তারিখ থেকে দেবে এটাও কিন্তু একটি সুখবর রয়েছে রাজ্য সরকারের তরফ থেকে বলতে পারেন কারণ কেন্দ্র সরকার এবং রাজ্য সরকারের উভয়ই কিন্তু এখন টাকা দেওয়া শুরু করেছে এবং উভয়েরই কিন্তু ভালো উদ্যোগ যে তারা কিন্তু এবার এই প্রকল্পগুলোতে টাকা দেবেন এবং ইতিমধ্যেই কেন্দ্র সরকার কৃষকদের জন্য কিষাণ সম্মান নিধি প্রকল্পের টাকা দিয়ে দিলেন আজকে এবং আপনারা যারা ইতিমধ্যেই এখনও অ্যাকাউন্টে পাননি তারা কিন্তু অতি অবশ্যই চেক করে দেখে নিন আপনাদের অ্যাকাউন্টে এসছে কি না যদি না আসে তাহলে এক আধ ঘন্টা আপনারা অপেক্ষা করুন আপনাদের অ্যাকাউন্টে নিশ্চয়ই চলে আসবে পি এম কিষান সম্মান নিধি যদি আপনি আবেদন করে থাকেন সেক্ষেত্রে দু হাজার টাকা অতি অবশ্যই আপনার অ্যাকাউন্টে আসতে চলেছে তো আজকের এই ভিডিওটির মাধ্যমে সম্পূর্ণ বিস্তারিত তথ্য জানানোর চেষ্টা করলাম প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি প্রকল্প নিয়ে আজকের যদি ভালো লাগে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে আমাদের চ্যানেল থেকে আরও ইনফরমেশন পাওয়ার জন্য